তো আমরা এখন রেকর্ডিং এ আছি, অনেকে টুকটাক 10 সেকেন্ড 20 সেকেন্ড করে টিটুর অনুভূতি নেব। তো সর্বপ্রথমে আমরা যাচ্ছি মুসলাম ভাই কি সমস্যা? খুব ভালো লাগছে, ছোট বড় সবাইকে নিয়ে থাকতেছি, খুব ভালো লাগছে। খুব বুকিয়ে ক্যাম্পে গেলাম, অনুমতি লাগলো যে আসলে কত সুখী আছি আমরা তার কাছে। আচ্ছা জাবির ভাই, আমরা তো এতক্ষণ দেখলাম সাজগুজ করতেছেন, কি লেগে লাইভে আরো লেগে আছে? হ্যাঁ, লাইভে লেগে নিশ্চয়ই একটু গোজগাছ হইতে হয়। আপনাকে ধন্যবাদ। আর বিশেষ কথা হচ্ছে আমরা এখানে আসছি আনন্দ ভ্রমণ 2022 গুরুজন প্রেস ক্লাব থেকে। এই রুমে যাচ্ছিলাম, কেমন লাগছে? মশা টাকা পাইছি না, খুব চমৎকার মশা ছিল, আমাদেরকে দেখে সব চলে গেছে। আমরা অনেক কষ্টে গেছি, আপনি জানেন না, কামরা একদম রাত্রি দেখেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একটা রুমে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কয়েক সেকেন্ড সময়ের জন্য। এত 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 লেটে এত লেটে ঘুমোতে উঠলে উঠবো, এত লেটে গিয়ে এত লেট কি লেট কি রে। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি এখন লাবণী হেরিটেজ রিসোর্টে। তো আমরা আমাদের ভেতরের যে পরিবেশটা যেখানে থাকি দেখাবো, সবাই সঙ্গে থাকুন। এ হচ্ছে লাবণী হেরিটেজ, শু যায় চলে যাচ্ছে এখন রিসেপশনে। চলে আসলাম, ওকে। তবে আমরা মুরব্বিদের রুমে যাচ্ছি। তো এটা হচ্ছে মুরব্বিদের রুম। মুরব্বিদের রুম হচ্ছে 110 নম্বর রুমে। কোন কোন মুরব্বি আছে আমরা এখন দেখবো। না না না, মুরব্বিরা একটু দেখাইতেছি তো। এটা মুরব্বি পয়েন্ট, আপনারা দেখতেছেন 110। এই হচ্ছে মুরব্বি পয়েন্ট শেষ, 111 নম্বর রুম। আমরা এখন চলে আসলাম 111 নম্বর রুমে। কে কে আছে আমরা দেখাচ্ছি, সবাই মোবাইল নিয়ে বিজি। খানা পরে খানা পরে আরো রেস্টুরেন্ট। এখন চলে যাচ্ছি আমরা। ভাই আপনার রুম নাম্বার কতটা? ভাই আমার রুম নাম্বার 107। 107-এ চলে আসলাম, 107-এই। আর কই আর কই, বাথরুম ভাই এতক্ষণ থাকলে একটা লুকে, তিনজন একসাথে বাথরুমে, বাথরুমের টাইলটা বার করে লাভ। রেডি রেডি চলে আসলাম 114 নম্বর রুমে, যেটাতে আমি থাকি। গীতিকবি আকাশাল মাহমুদ হৃদয় থাকে, হ্যাঁ, আবদুল্লাহ ভাই থাকে, আরেকজন কই। ১১৩ নম্বর রুমে তারা সবাই এখানে ঘুমাই দিয়েছে। আমাদের প্রেস ক্লাবের সভাপতি তাকে তুলতে চেষ্টা করতেছে, নাস্তার সময় হয়ে গেছে, সবাই ঘুমিয়ে আছে। নাস্তা করুক তো না, এই সবাই রেডি হও, সবাই ঘুমিয়ে দিয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন কক্সবাজারে আছি না, হিন্দপুরি গিয়ে দেখতে আসি।